এমন নয়নাভিরাম দৃশ্য পুরো বান্দরবান জুড়ে। বান্দরবানের থানচি আলীকদম সড়কটির পুরোটা অঞ্চলে ছড়িয়ে আছে নৈসর্গিক সৌন্দর্য। কিন্তু সাম্প্রতিক সময়ে অপহরণ, হত্যা, গুম, চাঁদাবাজি, ছিনতাই সহ ঘটে যাওয়া নানা ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে এই সড়কটি। 2015 সালের 14 জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে 33 কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সড়কটি চালুর পর থেকেই নিরাপত্তার অভাবে এর প্রতিটি বাঁক হয়ে উঠেছে পর্যটক আর স্থানীয়দের আতঙ্কের কারণ। উদ্বোধনের পর থেকে সড়কটিতে 3 গরু ব্যবসায়ী সহ খুন হয় 6 জন। 2015 28 নভেম্বর দুজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। পরদিনই 29 নভেম্বর একই স্থান থেকে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সবশেষ 2016 18 এপ্রিল 3 গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও অপহরণের পর মুক্তিপণ নেওয়ার ঘটনাও আছে। শুধু তাই নয়, থানচি আলীকদম সড়কের পাশে বিভিন্ন পাড়ায় বসবাসকারী পরিবারে মাসিক 10 কেজি চাল এবং নগদ 1,000 করে টাকা চাঁদা বেঁধে দেয় বহিরাগত সন্ত্রাসীরা। আমাদের জন্য এবং উপজাতি বাঙালিদের জন্য কোনো এর উদ্দেশ্যে নিরাপত্তা নেই। দিন ডাকাতি করে এবং এই লাইটের মধ্যে দিনের মধ্যে ব্যবহার কারণে আমরা দিকে চালাবাড়ি করতে আমার ভয় লাগে। কিছু বহিরাগত লোক এসে এই মুরুং সম্প্রদায়কে উচ্ছেদ করা, পরবর্তী দখলবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে। সড়কটিতে প্রয়োজনীয় সেনা ও পুলিশ ক্যাম্প না থাকায় এমনটি ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যদি এই রাস্তার দুপাশে পর্যাপ্ত পরিমাণের সেনা এবং পুলিশ ক্যাম্প বসানো হয় তাহলে রাস্তাটির নিরাপত্তা আরও বাড়বে। নিরাপত্তা জোরদারে দুটি পয়েন্টে পুলিশ ক্যাম্পের প্রস্তাব দেওয়া হলেও বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 13 কিলো এবং 26 কিলো এই দুইটা পয়েন্টে আমরা দুইটা পুলিশ ক্যাম্প করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। প্রস্তাব ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে, জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে। দ্রুত সেনা ও পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এলাকার নিরাপত্তা জোরদারের দাবি পর্যটক ও স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন।